Assalamualaikum. Welcome back to my channel. কেমন আছেন বন্ধুরা সবাই? বেশ কিছুদিন পরে আবার নতুন একটা ভিডিও নিয়ে এলাম। তো আশা করি সবাই ভালো আছেন। তো আমি আগের চেয়ে একটু ভালো আছি। তো গলা প্রায় এখনো বসে আছে, আমার কথা শুনে হয়তো বুঝতে পারবেন। তো বন্ধুরা, নিয়ে আসলাম সকালবেলা রান্নাবাড়া। তো দেখতে থাকেন, ভিডিওটা ভালো লাগবে। তো আমি এখানে সিমের বীজগুলো বেছে নিচ্ছি, এটা দিয়ে আমি মাছ রান্না করব, রুই মাছ। আমার বীজগুলো বাঁচা শেষ বন্ধুরা, এখন আমি রান্না করব। তো বন্ধুরা, আমি অনেকদিন কারোর ভিডিও দেখতে পাচ্ছি না সেরকম, তো আমি কমেন্ট ধরে ধরে যাবার চেষ্টা করি। তো যদি কখনো কারো ভিডিও দেখা মিস হয়ে যায়, প্লিজ আমাকে কমেন্টে জানাবেন, আমি কমেন্ট ধরে ঠিক যাবার চেষ্টা করব। আর বন্ধুরা, আমার অসুস্থতার কথা শুনে আপনারা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। তো আমি কমেন্ট দেখে আমি আরও মনে জোর পেয়ে তাড়াতাড়ি মনে হয় সুস্থ হয়ে গিয়েছি, যে আমার বন্ধুরা আমাকে এত ভালোবাসে। তো আমার জন্য সবাই এভাবে দোয়া করবেন প্লিজ, আর আমি সবার পাশে আছি, আমার পাশে থাকবেন আশা করি। বন্ধুরা, তরকারিটা হয়ে আসছে, আমি একটু ধনে পাতা দিয়ে দিলাম। তো ভিডিওটা দেখতে দেখতে যদি আপনাদের কারো ভালো লেগে যায় বন্ধুরা, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আমার এখনো বন্ধু হননি, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে আমাকে বন্ধু করে নেবেন। আমার তরকারিটা হয়ে গেছে বন্ধুরা, দেখতে এরকম হয়েছে, এখনই নামিয়ে নেব। তো আমার সঙ্গে সঙ্গে মেয়েটারও অনেক জ্বর ছিল, মেয়েটা কিছু খেতে চাচ্ছে না বন্ধুরা, দেখিয়ে কিছু আঙুর ওকে ধুয়ে দিয়ে দেখি আঙুরগুলি খেতে চায় কি না। আমি তো তাও বড় মানুষ বন্ধুরা, আমি কিছু খেতে পারি, মেয়েটা কিছুই খেতে পারে না। তো বন্ধুরা, ওকে এই কটা ধুয়ে দেবো, দেখি খেতে পারি কি না। আমি আর এখানে ইলিশ মাছ ভেজে নিচ্ছি। তো আমরা তিনজন মাত্র, দেখি একটু কে হয়ে যাবে। তো শরীরটা এখন মোটামুটি সুস্থ আছে, কিন্তু কাশিটা অনেক আছে বন্ধুরা, জানি না পুরোপুরি সুস্থ হতে কয়েকদিন সময় লেগে যাবে। আজকের ভিডিওটা পর্যন্ত বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবে আমার পাশে থাকবেন সবাই প্লিজ। আল্লাহ হাফেজ।